যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডোবাবে চন্দ্র রাহু আর খুব তাড়াতাড়ি ই সেটা শুরু হতে চলেছে দু হাজার কুড়ির শুরুর দিকে ধনুরাশির পাঁচটি গ্রহ একসাথে আসতে চলেছে আর আগামী পঁচিশ জানুয়ারি শনি মকর রাশিতে প্রবেশ করবে সুতরাং বড় বড় রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল আর জানুয়ারি মাসের মাঝে হতে চলা চন্দ্রগ্রহণ এবং জুনে হতে চলা ভারতের দৃশ্যমান দুটো বড় গ্রহণ রাজনীতিতে বড় ওঠানামার ইঙ্গিত দিচ্ছে দু হাজার কুড়ি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তাহলে কেমন যাবে অমিত শাহের জন্ম হয়েছিল বাইশ আগস্ট উনিশশো সালে কন্যা লগ্নে এনার কাজকর্মের মতো এনার জন্মকুণ্ডলীও বেশ বিলক্ষণ অমিত শাহের রাশিফলে দুখানা গুরুত্বপূর্ণ স্থান পরিবর্তন হতে চলেছে দ্বিতীয় এবং দ্বাদশ ঘরে সূর্য এবং শুক্রের স্থানান্তর তাকে একজন স্পষ্ট বক্তা এবং রাজনীতিবিদ বানিয়েছে বলে মনে করা হচ্ছে আর সেখানেই অষ্টম এবং উপকারী স্থানে চাঁদ এবং মঙ্গল গ্রহের স্থানান্তর পরিবর্তন যোগ বিস্ময়করভাবে খুবই প্রবল গতিতে তাকে সিদ্ধান্ত নেওয়ার সাহস দেয় বর্তমান অবস্থায় রাহুলচন্দ্রের যে অবস্থা চলছে তাতে অমিত শাহকে তার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে আর অষ্টম ঘরে চাঁদের অবস্থানের কারণে সম্প্রতি তার যে নাগরিকত্ব বিল তিনি পেশ করেছেন সেটি প্রতিকূল পরিবেশের দিকে যেতে পারে সুপ্রিম কোর্টের কিছু প্রতিকূল সিদ্ধান্তের ফলে আর সেই জন্য কিছু পরিবর্তন আনতে হতে পারে ওই বিলে এমনটাই মনে করা হচ্ছে